প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল বেঙ্গলিতে জানাই আরও একবার স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। কিসের ভিত্তিতে টেটের পুনর্মূল্যায়ন? ফের মামলা কলকাতা হাইকোর্টে। বিস্তারিত প্রতিবেদন থাকছে আপনাদের জন্য। ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তীতে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। চলুন বিস্তারিত খবরটি দেখে নেওয়া যাক। প্রাইমারি নিয়োগকে কেন্দ্র করে মামলার জট লেগেই রয়েছে। ফের প্রাইমারি নিয়োগকে কেন্দ্র করে নতুন মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। কি কারণে এবং কিসের ভিত্তিতে 2015 টেট পরীক্ষা পুনর্মূল্যায়ন হলো, এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলো। মামলাকারী সুপ্রিয় দত্ত সহ একাধিক চাকরিপ্রার্থী গতকাল বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে জরুরি ভিত্তিতে দায়ের করে সেই মামলা। জানা গিয়েছে আগামী মঙ্গলবার মামলার শুনানি শুরু হবে। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারির নিয়োগ মামলার শুনানিতে হলফনামা দিয়ে জানিয়েছিল তারা টেট 2015 নম্বরের পুনর্মূল্যায়ন করেছে। একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে হাইকোর্টের নির্দেশেই এই কাজ করা হয়েছে। তবে এই পুনর্মূল্যায়নের বিরুদ্ধেই নতুন মামলা দায়ের করেছেন মামলাকারীরা। মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামীম জানান, বিচারপতি শেখর ববি সরাফের নির্দেশে কোথাও বলা নেই যে সমস্ত প্রার্থীদের টেট পরীক্ষার নম্বর পুনর্মূল্যায়ন করতে হবে। 2014 সালে এক প্রার্থীর মামলার প্রেক্ষিতে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন ওই প্রার্থীর আবেদন স্কুল সার্ভিস কমিশনকে খতিয়ে দেখতে হবে, কারণ ওই প্রার্থী আরটিআই করে যে নম্বর জানতে পেরেছিলেন তাতে তিনি সন্তুষ্ট ছিলেন না। পরবর্তীকালে স্কুল সার্ভিস কমিশন তার পরীক্ষার খাতা খতিয়ে দেখার পর তিনি পাস করেন, কিন্তু ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে 2016 সালের পরীক্ষার ভিত্তিতে এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে তার পুনর্মূল্যায়ন করা যায় না। মামলাকারীদের আরও দাবি, ঠিক কী কারণে পুনর্মূল্যায়ন করা হয়েছে 2015 টেট এবং কতজনের নম্বর পুনর্মূল্যায়ন করা হয়েছে তা জানানো হবে। একই সঙ্গে জানাতে হবে কতজনের নম্বর বেড়েছে এই পুনর্মূল্যায়নে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।